নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল আমি ভৈরব আপনাদের সঙ্গে বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যারা দু হাজার আঠেরো রেলের গ্রুপ ডি এক্সাম দিয়েছিলে এবং এক্সাম ফি যারা এখনও পর্যন্ত ফেরত পাওয়ানি তাদের জন্য কিন্তু এটাই শেষ সুযোগ বা তার রেলের অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু এই মুহূর্তে একটা আপডেট চলে এসেছে যে যেখানে আপনারা আপনাদের ব্যাংক ডিটেলসগুলোকে কারেকশন করে নিতে পারবেন তো কিভাবে আপনারা করবেন এবং অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা কিভাবে ফিল করবেন এবং আপনারা টাকাটি কিভাবে ফেরত পাবেন সমস্তটাই কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো যদি আপনি রেলের গ্রুপ ডির পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে সে দিয়ে মনোযোগ সহকারে দেখবেন তো চলুন ভিডিওটি আমরা শুরু করি তোমাদের ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে প্লিজ একটা লাইক করে দেবেন এবং চ্যানেলের পাশে আপনারা একটা লাল রঙের সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবে একটা বেল আইকন সেটিকে অবশ্যই ক্লিক করবেন এমন ধরনের লেটেস্ট আপডেট এবং প্রত্যেকদিন সরকারি বেসরকারি চাকরির খবর পাওয়ার জন্য ভিডিওটি শুরু করা যাক এই মুহূর্তে অন স্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে আমরা এই মুহূর্তে রয়েছি এবং এখানে যে নোটিশ বোর্ডটি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক নোটিশ বোর্ডের নিচে আপনারা পেয়ে যাবেন কুড়ি তিন দু উনিশ তারিখে কিন্তু এই আপডেটটি এখানে চলে এসেছে যেখানে আপনারা আপনাদের যে ব্যাঙ্ক ডিটেলস সেটি কিন্তু মডিফাই করতে পারবেন তো এবার কিন্তু এটি আপনাদের শেষ সুযোগ অর্থাৎ আর ঠিকঠাক ব্যাঙ্ক ডিটেলস প্রোভাইড করেছিল তাদেরকে কিন্তু অলরেডি ফি দিয়ে দেওয়া হয়েছে এক্সাম ফি তো আপনাদের জন্য কিন্তু এটি সে আপ না করেন আপনারা কিন্তু আর পাবেন না তো কিভাবে ব্যাংক ডিটেলস আপনারা মডিফাই করবেন চলুন এই লিঙ্ক ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিই পনেরো যখনই আপনারা ক্লিক করবেন ঠিক এই পেজটি আপনাদের সামনে চলে আসবে এবং এখানে অ্যাকাউন্ট ডিটেল কারেকশন এখানে আপনারা ক্লিক করবেন আপনাদের যে জোন রয়েছে অর্থাৎ আর কলকাতা আর আজমের ভুবনেশ্বর তো আপনার যে জোন সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো চলুন আমি কলকাতার জোন এখান থেকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আপনাদের যে ব্যাঙ্ক ডিটেলস সেটি আপডেট করতে বলা হচ্ছে তো আপনাদের কাছে যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি আপনারা এখানে ফিল আপ করে দেবেন আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার ঠিক তার নিচে আপনাদের যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটি আপনি এখানে ফিল আপ করে দেবেন এরপর এখানে আপনারা একটা ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটি আপনারা দেখে দেখে এক্ষেত্রে আপনাদেরকে ফিল আপ করতে হবে এরপর নেক্সট আপনারা লগ ইনের ওপর ক্লিক করবেন তো এই মুহূর্তে আমার কাছে দেখাচ্ছে ইনভ্যালিড রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ আমার কাছে কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই তাই আমি পরবর্তী স্টেপটি আপনাদেরকে দেখাতে পারছি না তো আপনার কাছে যদি রেজিস্ট্রেশন নাম্বার থাকে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দেবেন ডেট অফ বার্থ এবং ঠিক তার নিচে ক্যাপচার কোডটি দিয়ে লগ ইনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে ব্যাঙ্ক ডিটেলস আপডেটের একটা ফর্ম চলে আসবে সেখানে আপনি দেখে দেখে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড আপনার কাস্টমার আইডি যা যা চা হবে সেই সমস্তগুলি কিন্তু ঠিকঠাক ভাবে দেখে দেখে আপনারা কিন্তু ফিল করে সাবমিট করে দেবেন তার তরফ থেকে কিন্তু এটি আপনাদেরকে শেষ সুযোগ দেওয়া হচ্ছে আর রেলের গ্রুপ ডির যে এক্সাম ফিস সেটি ফেরত পাওয়ার তাই আশা করব আপনারা আর কেউ ভুল করবেন না ঠিকঠাকভাবে কিন্তু সেই ফর্মটি আপনারা ফিল করবেন ফিল করে সাবমিট করলেই কিন্তু আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের যে এক্সাম ফিস সেটি কিন্তু আপনারা ফেরত পেয়ে যাবেন আপনারা এই সমস্ত স্টেপগুলি ফলো করুন আপনারা অবশ্যই করে নিতে পারবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী নতুন আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তখন তারা ভালো থাকবেন দেখাবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে ধন্যবাদ